অসমৰ মানচিত্ৰৰ পৰা বিলুপ্ত হ'ব নেকি দক্ষিণ হালমৰা সমষ্টি? বান প্ৰলয়ৰ সমান্তৰালে ইয়াৰ 12খন পঞ্চায়তত আৰম্ভ হৈছে ব্ৰহ্মপুত্ৰৰ ভয়ংকৰ খহনীয়া। নদীয়ে তাণ্ডৱৰ সৃষ্টি কৰি এফালৰ পৰা সহায় নিছে কৃষিভূমিৰ লগতে নাগৰিকৰ ঘৰ দুৱাৰ, গছ গছনি। ঈদৰ আগদিনাও এইদৰে ঘৰ বাৰী স্থানান্তৰ কৰিবলগা হৈছে শ শ পৰিয়ালে। ধুবুৰী আৰু দক্ষিণ হালমৰা জিলা প্ৰশাসনে উদ্ধাৰ অভিযান চলাইছে যদিও নদীয়ে ন ন অঞ্চলতো আৰম্ভ কৰিছে তাণ্ডৱৰ। দক্ষিণ হালমৰা সমষ্টিখনৰ বহুকেইটা গাঁও পঞ্চায়তত দক্ষিণ হালমৰা মানকাছৰ জিলাৰ লগতে অন্তৰ্ভুক্ত কৰা হৈছে আৰু বহুকেইখন পঞ্চায়ত ধুবুৰী জিলাত সংলগ্ন হৈ আছে। ইয়াৰে দক্ষিণ হালমৰা মানকাছৰ জিলাৰ 5খন আৰু ধুবুৰী জিলাৰ 7খন পঞ্চায়তত নদীয়ে চলাইছে তাণ্ডৱ লীলা। চতলাপাৰে মাটি ফটা, বাহুকাটা, পাতাকাটা, কাথংগা, মনিৰচৰ আদি পঞ্চায়তত আৰম্ভ হৈছে নদীৰ ভয়ংকৰ খহনীয়া। আৰু এনে ভয়ংকৰ দুৰ্যোগৰ সন্মুখীন হোৱা ৰাইজ এতিয়ালৈকে উপস্থিত হোৱা নাই স্থানীয় সাংসদ, বিধায়ক আৰু ৰাজ্য চৰকাৰৰ বিভাগীয় মন্ত্ৰী। চৰকাৰ আৰু বিভাগীয় কৰ্তৃপক্ষই খহনীয়াত গৃহহাৰা হোৱা দুৰ্ভোগীয়া লোকসকলৰ পুনৰ সংস্থাপনৰ ক্ষেত্ৰত কেনে পদক্ষেপ গ্ৰহণ কৰে সেয়াহে হ'ব লক্ষণীয়। তাৰ অৱস্থা নাই, চৰকাৰে অনেক জাগা দিব না দিব, এই পাল কৰে না কিছু কৰে না, নদীৰ কাম কৰে না, পলস্তৰ কৰে না নদী। নদী কি হৈছে? নদীয়ে ভাঙে কি কৰে নি দেখে, দত চাই নি দেখে। কত বাৰি নিল ঘৰ ভাঙে? কত হাজার হাজার বাৰি নিয়ে গেল। এমএলএ মন্ত্রী কি কয়? এমএলএ মন্ত্রী আছে রাজ্যে যে ধরে রয়েছে নো তো তাই কয়। এমএলএ মন্ত্রী ফুকছি রে। হ্যাঁ, এমএলএ মন্ত্রী কি সুখবর দেখলাম না, তিন দিন থেকে আমাদের বাড়ি যায় অবস্থা, কোন জিনিস আনতে পারিনি, বুঝলেন? এখন কথা হলো কি, আপনারা আইসেন একটা গরিবের একটা নিতে। হ্যাঁ, আপনারা গরিবের একটা সহায় করবেন। আপনি কত থাকে? রাস্তার মাঝে ঘরে হাঙ্গা দিয়ে আছে, থাকার ঠাই নাই। কি বিচারে আপনি? আপনি গরিব মানুষ, কি দিবা লাগে? ঘর সর দিবা লাগে, বানপানির একটু ইচি দিবা লাগে, গরিব মানুষ প্ল্যাটফর্ম লাগে। এতিয়া রাস্তা আছে? এটি রাস্তা এই ঘর বাড়ি ভাঙছে না, রাখি দিছে। কোনো প্ল্যাটফর্মের ব্যবস্থা নাই? নাই, এখন নাই। মানুষ ব্ল্যাক কোথা থেকে তাহলে? মানে এটা ক্যাম্প ক্যাম্প বানে, প্লাস্টিক দিয়ে ক্যাম্প বানাই আছে। গরু ছাগলি? গরু ছাগলি এনেকেই আছে। বানপানির সময় গরু ছাগলি খাদ্য দিছে না? নাই, খাদ্য দিছে, অল্প অল্প দিছে, একদিন খাইছে, তিন দিন নাই। প্রত্যেক সিজনত, প্রত্যেক বছরে হাজার হাজার বিঘা, লাখ লাখ বিঘা মাটি ব্রহ্মপুত্র বুকত যা গৈ আছে। আজি ইয়ারপরা চাওক, 50 মিটার দূরত্ব এটা ডাঙর বজার, মাটিভাটা বজার, আর 10 মিটার দূরত এবার ডাঙর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটো ভাঙি মানুষখিনি কত যাব? না আছে জায়গা, না আছে নিজস্ব মাটি। তো গতিকে সেইবিলাক মানুষের আজিলৈকে, এতিয়া এই এই সিজনত সরকারের ফালৰ পৰা কোনো ধরনের সহায় সহযোগিতা করা নাই, কোনো ধরনের সুরক্ষা প্রদান করা নাই সরকারে। ইতিমধ্যে এই 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 বছর গড়খনিয়াত 150 ফ্যামিলি ভাঙি জুরুলা করে সেই সেই সেইসমূহ ফ্যামিলি মানুষ বেলেগর জায়গা, বেলেগর মাটিত যায় উঠলি লৈ কিনে জায়গা তাতে ই বহি আছে, কিন্তু সরকারের ফালৰ পৰা কোনো ধরনের সুবিধা দিয়া নাই। আজি সেই সকল মানুষের এই গড়খনের মাজতে ডাঙর বানপানী হয়ে আছে, মানুষের নিজের ঘরবিলাক কেনেক বেলেগ জায়গাত লৈ যাব, তার কারণে না আছে নাও, না আছে মহর গাড়ি, কোনো ধরনের সুবিধা নাই। আর এই মাটিভাটা বজারত ডাঙর একটা সমবায় সমিতি আছে, সাবসেন্টার আছে, বহুতো এম ই স্কুল, এল পি স্কুল বহুত আছে, এইখিনি স্কুল বা প্রতিষ্ঠানসমূহ কত যাব? এই এইবর সরকারের দায়িত্ব, মানুষের সুরক্ষা দিয়েতো সরকারের দায়িত্ব। আজি ধুবুরীত যদি ডাঙর ডাঙর স্পার্কস বনায়,
ধুবরী প্রোডাকশন করিব পারে আমার এখিনি মানুহর সুরক্ষা দিয়ে তো রাজ্যর যদি দায়িত্ব হয় তেনহলে সরকারে এখিনি আমার কারণে কোনো ধরনের সুরক্ষা দিয়া নাই কেন ডাঙর ডাঙর এসপার্ক বনোয়া নাই কেউ আজি করোনার নামত যদি ইমান হাজার হাজার টাকা স্যাংশন করিব পারে আমার করোনার করোনাত কিমান মানুষ মরি আছে এশ মানুষ মরি আছে দুশো মানুষ মরি আছে কিন্তু বরখরণীয়াত প্রত্যেক বছর পঞ্চাশ এশর পর দুশো মানুষ ব্রহ্মপুত্র বুকুত পড়ি কেনে মরি আছে নাও ব্রহ্মপুত্র বুকুত ডুবি গৈ আছে হে নাও ইমান ব্রহ্মপুত্র পানির ইমান এনেকা ধার যেটু সুত সুতো বহুত বহুত বেয়া আজি ব্রহ্মপুত্র আমার ইয়াত নহয় অসমৰ বহুত জায়গাত তেনেকুৱা পরিস্থিতি আছে কিন্তু অসমৰ বহুত জায়গাত হয়তো ইহতর স্থানীয় এমএলএ হোক মন্ত্রী হোক সরকারের ফালৰ পৰা গৈ কেনে পরিস্থিতিটো বুজ লৈ আছে কিন্তু এতিয়া এতিয়ালৈকে মুখ্যমন্ত্রী তো অহা নাই জলসিঞ্চন বিভাগের মন্ত্রী তেও অহা নাই আমার মুখ্যমন্ত্রী প্রধান ভাষ্য আছিলে যে জাতি মাটি ভিতার রক্ষা আমার সরকারের দায়িত্ব আমার মাটির সুরক্ষা নাই মাটি যদি না থাকে জাতি কেনেকা সুরক্ষা দিব সরকারে গতি আমার এই স্থানীয় রাজ্যের দাবি হল যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হোক আমার ইয়াত আহিব লাগে আমার এই বানপানির বুজ লব লাগে আর অতি সোনকালে ইয়ার প্রতিরোধের কারণে কিনা একটা ব্যবস্থা করব লাগে আর সরকারের ফল আমার একটা দাবি যে আমাক যদি প্রোডাকশন নিদিয়ে তেনহলে আমার এইখিনি মানুষের এইখিনি মানুষে আমি গোটাই মানুষ ব্রহ্মপুত্র বুকত আত্মজা দিম কারণ আত্মজা নিদিলে আমার যদি সুরক্ষাই নিদিয়ে আমি নিজের মাটি নাই নিজের ভেটি নাই এইখিনি মানুষ দিন হাজিরা করে গুহাটিত যাই খাব লাগে গুহাটিত গেলে বাংলাদেশের নামত হারাশাস্তি গতিকে এইখিনি মানুষ কত যাব আমার এতিয়া লাহে লাহে আমার ভারতের মানচিত্র পরা আমাক নাইকিয়া করে দিবলে চেষ্টা করে আছে সরকারে গতি আমার সরকারের উপর এইটাই আমার অনুরোধ জানাইছো যে আমার কারণে কিনা একটা ব্যবস্থা করব লাগে দেখা গেছে যে দক্ষিণখানের বিভিন্ন অঞ্চল গড়া খরণে কবরত পড়েছে এই সন্দর্ভে আপনার কি পদক্ষেপ লাইছে দক্ষিণ হালমারা রাজশাখর অন্তর্গত কিছু গাঁও পঞ্চায়েত বহু গড়া খহনীয় হয়েছে আর গড়া খহনীয় কবলত কিছু গাঁও পঞ্চায়েত পড়েছে যে আপনার ধুবরী বাটত পঙ্করা চাতলা পায় বসকাটা আর আপনার দক্ষিণ হালমারা জেলাত দক্ষিণ হালমারা জেলার দক্ষিণ হালমারা রাজশাখর অন্তর্গত আপনার মনেশ্বর পাতাকাটা এইবর গড়া খহনীয় কবলত পড়েছে এই মানুষবিল উদ্ধার অভিযানের কারণে বা সহায় হয়ে যায় যেটাই উদ্ধারের প্রয়োজন হয় তেতিয়াই আমি আমার প্রশাসনের তরফের আমি বোট প্রদান করো বোট দিও আর বোটের সহায়ত মানুষখিনি তার উদ্ধার করে লো গড়া খহনী চলছে গড়া খহনী আপনার এটা কিছু জায়গা নতুনকে আরম্ভ হয়েছে এনে আমি ক্যালকুলেট করার মতে আমার দক্ষিণ কলমারাতে পাঁচটা গাঁও পঞ্চায়েত পড়েছে আর আপনার ধুবরী জেলাত গড়খনীয় কবলত পৰা মানুহখিনি কিবা ব্যৱস্থা লৈছেনে গড়খনীয় মানুহখিনিকো আমি জিয়াৰ দিছোঁ জিয়াটো তেওঁলোকো বানপানীত জিয়াটো তেওঁলোকো পৰিছে চ' তেওঁলোককো আমি জিয়াৰ দিছোঁ আৰু তাৰপৰিন পলিথিন এইবোৰ প্ৰদান কৰা হৈছে লগতে তেওঁলোকক আমি ধুবুৰীৰ পৰা চৈদুৰ ৰহমান ৰিপৰ্ট অসম টুডে।